হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আমি সৃঞ্জয়। এমন একটা বিষয় আজকে সকালবেলায় আমার চোখে পড়ল যেটা নিয়ে আমার মনে হলো কথা বলাটা উচিত, তাই আমি এই ভিডিওটা তৈরি করছি। আসলে আমি কোনো পার্টিকুলার কোনো ফ্যান বেসকে বা কোনো পার্টিকুলার কোনো পার্সনকে এখানে পোক করতে চাই না, বাট আমি একটা আমার তরফ থেকে না একটা রিকোয়েস্ট করতে চাই। এটা সিরিয়াসলি, এটা যদি তারা খুব সিরিয়াসলি নেয় তাহলে খুব ভালো, আর না নিলে আমি বলবো কি কী আর করবো। আমি তাও বললাম, মানে বলার জন্যই বলছি, ধরে নাও খুবই ভালোভাবে, মানে আমি কিন্তু কোনো রকমভাবেই কোনো বাজে ভাষা প্রয়োগ না করে যতটা পারা যায় ভদ্রভাবেই বলার চেষ্টা করছি। সত্যি কথা বলতে এই এটা যেটা এখন চলছে না, চেঙ্গিজকে কেন্দ্র করে যে ধরনের নেগেটিভিটি চলছে, আমার মনে হয় এটা না ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। মানে আমি কিন্তু বারবার করে রোজ সেম বিষয়ের ওপর, মানে সেম এই 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 বিষয়টার ওপরই ভিডিও করতে আমারও ভালো লাগছে না, কিন্তু তারা তো বারবার করে যাচ্ছে, তাই আমারও মনে হচ্ছে দেখো যখন এক মানে বারবার কাউকে একটা রিকোয়েস্ট করা যায় তখন সেও হয়তো একবার না একবার শুনবে, আমিও আশা করেই আছি। এছাড়া তোমরা এটাকে এইভাবে ভাবতে পারো যে যখন কোনো মানুষ এক কথাকে বারবার কারোর কানে পোক করা যায় তাহলে সেটা একটা না একটা সময় গিয়ে কিন্তু সাকসেস পায়। তো আমি সেই আশাতেই এই ভিডিওটা তৈরি করছি, আমিও বারবার করে পোক করে যাচ্ছি, তারাও যেমন বারবার করে পোস্ট করে যাচ্ছে চেঙ্গিজের বিরুদ্ধে, আমিও তাদের বারবার করে রিকোয়েস্ট করে যাব যে এটা ভালো হচ্ছে না, এটা যেটা হচ্ছে এটা ঠিক হচ্ছে না। তো একটা আমি কিন্তু মানে আমাদের বাংলায় দুজন সুপারস্টার আমরা জানি, তো তার মধ্যে একজন সুপারস্টারের ফ্যানবেজ এইরকম ভাবে যে মানে সাপোর্টের নাম করে যে নেগেটিভিটি ছড়াবে এইটা কিন্তু সত্যি আশা করা যায় না। এবার কেন ছড়াচ্ছেন সেটাও জানি না, কারণ তাদের মধ্যে কি কোনো পার্সোনাল কোনো গ্রাজেস আছে সেটা আমরা কিন্তু সত্যি জানি না। তবে তারা যখন চেঙ্গিজ রিলিজ করবে এরকম মুহূর্তে কিন্তু তারা বারবার করে বলে এসছে যে তারা চেঙ্গিজের সঙ্গে সবসময় আছে, কিন্তু তারা এখন পোস্ট করছে কনস্ট্যান্টলি, লাস্ট এক সপ্তাহ ধরে তারা পোস্ট করছে নানান রকমের নেগেটিভ জিনিসগুলোকে তারা তুলে ধরছে, ধরে তলায় লিখছে আমরা সাপোর্ট করছি চেঙ্গিজকে। তাই এটা কি খুব শোভা পাচ্ছে? মানে আমার মনে হয় তারা যার যে সুপারস্টারের ফ্যান তিনি কিন্তু প্রচণ্ড একজন ভালো মানুষ, আগে তিনি একজন প্রচণ্ড ভালো মানুষ এবং প্রচণ্ড ডাউন টু আর্থ একটা মানুষ। তো আমার তো মনে হয় না সেই সুপারস্টার কি আদপেও জানেন যে তারা এগুলো করছেন, যদি জেনেই থাকেন তাহলে আমার তো মনে হয় না তাদের এই পারমিশনটা তারা তিনি দেবেন করার জন্য, আমার তো মনে হয় না একদমই না। মানে তার আইডিওলজির সঙ্গে তো তার ফ্যান ক্লাবের কোনো মিলই নেই, মানে 2%-এরও মিল নেই। যদি মিল থাকতো তাহলে আমার মনে হয় না এগুলো তারা করতো। মানে আমি কিন্তু বারবার বলছি খুবই খুবই সোবারভাবে এই কথাটা বলার চেষ্টা করছি। আর এইরকম ধরনের অনেকে লিখতে পারে, আমাকে লিখতে পারেনি অবশ্যই লিখতে পারেন যে এই টপিকটার উপরে তুমি প্রায় অনেক কটাই ভিডিও তৈরি করেছো, স্বাভাবিক তারাও অনেক কটাই পোস্ট করছে, তারা তো বারবার করে ওই এই প্রসেসটাই নিয়েছে যে এটা গণশক্তির প্রসেস, এটাকে বলা হয় গণশক্তি, যে কাগজটা আছে না তারা জানে কি জানি না, এটা তাদের একটা কিন্তু প্রসেস যে তোমার কাগজ কেউ পড়ুক না পড়ুক তুমি কনস্ট্যান্ট রোজ গিয়ে গিয়ে যদি গণশক্তি কাউকে দিতে থাকো তারা একদিন না একদিন খুলে একবার না একবার কাগজটা কিন্তু দেখবে, আর যখন দেখবে সেটাই তোমার জয়। তো তারাও সেটাই করছে, তারা এত ভেবে করছে না, বাট এই প্রসেসটা কিন্তু গণশক্তির যে কনস্ট্যান্ট আমি রোজ 3-4 নেগেটিভ পোস্ট করব এবং সাথে লিখে দেবো আই এম উইথ ইউ, একবার না একবার কিছু নতুন মানুষের কাছে তো সেই পোস্টটা পৌঁছবেই এবং তাদের মধ্যেও 2% হলেও আমার কথাটা দুজন বিশ্বাস করবে, তো সেটাই আমার লাভ। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, তোমরা যেটা মানে এটা যে এরকমভাবে করছো এটা ভালো, প্ল্যানটা ভালো, আমিও সেই কারণেই ভিডিওগুলো তৈরি করছি, রোজ করব এবং তোমরা যতবার করবে আমি রোজ চেষ্টা করব একটা করে তোমাদের রিকোয়েস্ট ভিডিও তৈরি করার। তোমরা প্লিজ এগুলো করা বন্ধ করো, তোমাদের নায়ক তো এগুলো
একদমই পছন্দ করে না আমি যদ্দূর জানি। আর সত্যি কথা বলতে তাদের বেশ কিছু মেসেজ মানে পোস্ট যার কোনো মানে তাদের সেগুলো নিয়ে কথা বলার আমার তো মনে হয় না তাদেরকে কেউ শিখিয়ে দিয়েছে, মানে সেগুলো তাদের কোনো দরকারও আছে? চেঙ্গিজের হল কমলো না বাড়লো, তাদের কী এসে গেল? পাতি কথা, তাদের কী এসে গেল? কিছুই তো আসছে না। নাকি তাদেরকে তাদের সুপারস্টারগুলো শিখিয়ে দিয়েছে? মানে এখন তো আমাদের স্বাভাবিক অর্থে এটা মনে হওয়া উচিত না যে তার সুপারস্টার এগুলোই শিখিয়ে দিচ্ছে, কারণ এই রকম নিম্ন লেভেলে নিচে নেমে গিয়ে পোস্ট করা আমার তো মনে হয় না সে এইসবের পারমিশন দেবে। তিনি তো খুব ভালো মানুষ যদ্দূর আমরা জানি। তাহলে কি তার হাউস থেকে এগুলো শিখিয়ে দেওয়া হচ্ছে যে অপর একজন সুপারস্টারের ফ্যান ফ্যানদের কেন? এটা তো ফ্যানদের অ্যাটাক করছে না, ডিরেক্টলি সুপারস্টারকেই অ্যাটাক করছে কমেন্ট করে করে বা পোস্ট করে করে। এটা আমার মনে হয় না খুব একটা শোভা পায়। আমি কি কি বলবো, আমি ওই রিকোয়েস্টই করবো, প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি ভাইরা বা বোনেরা যারাই, বুঝতে পারছো আমি কাদের নিয়ে বলছি, এগুলো করা বন্ধ করো। তোমরা যতবার পোস্ট করবে আজ থেকে আমি তোমাদের জন্য প্রত্যেক দিন সকালে উঠে তোমাদেরকে একই রিকোয়েস্ট করে যাব। রিকোয়েস্ট নাম্বার ওয়ান আজকে এটার নাম দিলাম। তো প্লিজ ভাই এগুলো করো না, এইসব পোস্ট করা ঠিক না। মানে এমনভাবে পোস্টটা করছো যেটার নাম নেগেটিভই হচ্ছে, ওটা পজিটিভ হচ্ছে না। আর আমি শিওর তোমাদের, আমার তো মনে হয় না তোমাদের সুপারস্টার এরকম ধরনের মানসিকতায় বিশ্বাসী। দেখো কী করবে সেটা তোমরাই বুঝবে, আমি খুবই ভদ্রভাবে রোজই বলবো, যদি পারো এগুলো বন্ধ করো ভাই। আজকের জন্য এইটুকুনি, আবার যদি দেখি পোস্ট করেছো আবার কালকে আমি রিকোয়েস্ট নাম্বার টু নিয়ে চলে আসব। এটা ঠিক হচ্ছে না, যেটাই হোক এটা ঠিক হচ্ছে না। চললাম পরবর্তী ভিডিও নিয়ে, খুব শিগগিরই আসছি।